শান্তিপুরের ছেলের ধারালো অস্ত্রের কোপ জন্মদাত্রী মায়ের গলায়, অবস্থা সংকটজনক। নদিয়া শান্তিপুর 15 নম্বর ওয়ার্ড কলাবাগান পাড়া এলাকায় আজ সকাল 8টা নাগাদ 46 বছর বয়সী আন্না হালদারকে ধারালো অস্ত্র দিয়ে হাতে এবং গলায় কোপ দেয় তার বড় ছেলে। এলাকাবাসী জানান, বড় ছেলে সোমনাথ হালদার, তার ডাকনাম জীবন, সে মাঝে মাঝে মাকে গালিগালাজ করতে এবং মারধরও করত, তবে সে খানিকটা মানসিক ভারসাম্যহীন বলে অনেকে জানিয়েছে। অপর আরেক ছেলে রাজু হালদার এবং আত্মীয় পরিজন তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হয়। আন্না দেবী পরিচারিকার কাজ করতেন বলে জানা গিয়েছে। গলায় এবং হাতের গুরুতর জখম হওয়ার কারণে তার সার্বিক পরিস্থিতি এখনো সংকটজনক বলে সর্বশেষ খবর পাওয়া যায়। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ খবর দিলাম, এমনি কোনো কিছু রাখবা ঘর গা দিকে ছিল না, ওই একটু মাথা খারাপ আছে। কার বড়টা? আচ্ছা, আপনার কয় ভাই? 3 ভাই। এটা কে হয়? এটা হলো মা। আপনার মা? আর বোন? বোন। আপনার 2 ভাই? আপনি ছোট ও বড়? তো কি বড় ভাই কোপ মেরেছে কি দিয়ে? আমাদের বাড়ির পাশেই বাড়ি, মাসি বাড়ি। আমার ফোনে ফোন আসলো, বললো কি না হলো, মানে আমরা কাজ করতাম এক জায়গায় কাজ করি, ওর আমি কাজ ছেড়ে দিয়েছি 1 বছর হলো। ওরা আমার চিনা, সবাই জানে ওর মাসশাশুড়ি। বলছে চন্দন তুই হলো ভাই, তোর মাসশাশুড়ির গলা কেটে দিয়ে এখানে পড়ে রয়েছে, লাশ কেউ হাত দিচ্ছে না। তো আমি তাড়াতাড়ি করে হলো সবাইকে খবর দিয়ে তাড়াতাড়ি করে যেতে যাই। এটা হলো তখন 8:30 বাজে, তখন আমার ফোন আসলো, এসে বললো কি না হলো, ফোন করে বললো তোর তুই তাড়াতাড়ি আয়। আমি আস্তে আস্তে দেখি এদিকে গাড়ি নিয়ে হসপিটালে চলে এসেছি। আমরা হসপিটালে এসেছি। কে করেছে এটা? এটা বড় ছেলে করেছে। বড় ছেলের নাম কি? সুকে। ওর নাম কি? জীবন হালদার। জীবন হালদার। আর এই ভদ্রমহিলার নাম কি? যাকে বলেছে এর নাম হলো আন্না হালদার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।